আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছেন আহেদ জামান। সময় শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ফাঁসির রায়, ওসি এসপি সহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ, নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহতের পরিবারের। নুসরাত হত্যা মামলার রায় দ্রুত হওয়াতে স্বস্তিতে সরকার, বলেছেন ওবায়দুল কাদের, জানিয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন রাশেদ খান মেনন। পুলিশের ওপর নির্ভর করে সরকার টিকে আছে বলেই নুসরাত হত্যায় বিচার হয়নি তাদের, অভিযোগ মির্জা ফখরুলের, বললেন চলমান শুদ্ধি অভিযান পুরোপুরি আইওয়াস। ভারত সফরের জন্য কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প, যোগ দিচ্ছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি, কিছুটা আশঙ্কায় তামিমের ইনজুরি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামি সবাইকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন। নুসরাতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। ফেনী থেকে জহুরুল হক জনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান, সঙ্গে ছিলেন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনা সারা দেশের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছিল, তাই ফেনীর আদালত অঙ্গনের দিকে নজর সবার। রায়কে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি করে আদালতে ঢোকানো হয় সবাইকে। সকাল ১০টা ৫০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জনকে আদালতে হাজির করা হয়। ১১টা ৭ মিনিটে শুরু হয় রায় পড়া, ১২ মিনিটেই ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। সকল আসামিকে আদালত ন্যায় বিচারে নারী শিশু নির্যাতন দমন আইনের সাইরের ১ এবং ৩০ দ্বারা অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা করা এবং হত্যাকারীদেরকে সহায়তা করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে নুসরাতের পরিবার জানায় এই রায় যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। আমি সুবিচার পেয়েছি, সন্তুষ্ট আছি, যাতে করে আর কোনো মামার বুক খালি না হয়, ভবিষ্যতে সবাই যেন এরকমভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে অন্যায় করবে, অপরাধ করবে, সে কখনো যত বড় শক্তিশালী হোক না কেন অস্ত্র হবে না এবং এখান থেকে মুক্তি হওয়া সম্ভব নয়। এই রায় যাতে দ্রুত কার্যকর করা হয় এবং আপনারা জানেন যে প্রকাশ্যে আদালত চত্বর আমাকে হুমকি দিয়েছে, আমি খুবই শঙ্কিত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম থেকে খোঁজখবর নিচ্ছেন, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এটা প্রত্যাশা করি যে উনি আমাদের শেষ পর্যন্ত থাকবেন। তবে রায়ের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন উচ্চ আদালতে আপিল করা হবে। জাজমেন্ট যেটা দিয়ে দিয়েছেন উনি, সেই জাজমেন্টের উপরে ভিত্তি করে টোটাল আসামির যে জাজমেন্টও হয়েছে এটাতে আসামিরা ন্যায় বিচার লাভে বঞ্চিত হয়েছে, অবশ্যই অনারেবল হাইকোর্ট ডিভিশন আপিল করবে। প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ১,০০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে নুসরাতের সাহসিকতার প্রশংসা করে বিচারক বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি বন্ধে কর্তৃপক্ষকে আরও সতর্ক এবং সচেতন হতে হবে। আর নুসরাতের পরিবার বলছে উচ্চ আদালতের যত আইনি প্রক্রিয়া আছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করে নিম্ন আদালতের রায় যেন কার্যকর করা হয়। দীপন দাওয়ান, বাংলাভিশন, ফেনী। এদিকে নুসরাত হত্যার ঘটনায় গাফিলতির অভিযোগে ফেনীর সাবেক এসপি এবং সোনাগাজীর ওসি সহ ৪ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নির্দেশ দিয়েছেন আদালত। মামলার ৮০৮ পৃষ্ঠার রায়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার এবং সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন সহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এই ঘটনায় তৎকালীন ওসি গাফিলতি করেছেন বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড আর না ঘটে সেই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছে আদালত। মামলা পুলিশের অবহেলার অভিযোগে ১৩ই মে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। থানায় হেনস্থা হবার নুসরাতের
ভিডিওটি প্রকাশিত হবার পর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম সহ পুলিশের দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয় 8 মে। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। 16 জুন মোয়াজ্জেমকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মোয়াজ্জেম হোসেন তার কর্তব্য অবহেলা করেছে, ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এরকম কর্তব্য অবহেলা না করে সে বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে করা মামলা প্রত্যাহার না করায় আগুনে দিয়ে ঝলসে দেওয়া হয় ফেনী নুসরাত জাহান রাফিকে। 5 দিন পোড়ার দেহে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে নিথর হয়ে যায় নুসরাত, যে হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় গোটা জাতিকে। হাসপাতালের বিছানায় ছটফট করা নুসরাতের শেষ কথাগুলো আজও নাড়া দেয় যে কাউকেই। প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাওয়া এবং বাবা ভাইয়ের কাছে কিছু খাওয়ার আকুতি ছিল তার। প্রধানমন্ত্রী আমার জন্য যা করছে আমি চিরদিন আর কিন্তু না, পরিবারের অভয়, চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নেয় নুসরাত জাহান রাফি। একটি মৃত্যু, একটি হত্যাকাণ্ড জাতিকে যে কতটা ভারাক্রান্ত করে তার প্রমাণ ফেনীর নুসরাতের মর্মান্তিক ঘটনা। আর খুনিদের প্রতি মানুষের ক্ষোভ ঘৃণা দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে প্রবাসেও। মেয়েকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সোনাগাজী ইসলামিয়া ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নামে 27 মার্চ মামলা করেন নুসরাতের মা। গ্রেপ্তার হন সিরাজ। মামলা তুলে নেয়ার চাপ, হুমকি ধমকিতেই থামেননি সিরাজগণ। 6 এপ্রিল পরীক্ষা কেন্দ্রে গেলে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় অধ্যক্ষের অনুগতরা। মুমূর্ষু অবস্থায় তাকে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। 5 দিনের মাথায় 10 এপ্রিল রাত 9:30 দিকে মারা যায় নুসরাত। এলাকার মেয়ে নুসরাত পরদিন ফেনীতে ফেরে কফিন বন্দি হয়ে। অশ্রু সজল হাজারো মানুষ শেষবারের মতো ভিড় করেন নুসরাতকে দেখতে। স্মরণকালে এত বড় জানাজা দেখেনি ফেনীর মানুষ। হাজারো মুখ সেদিন প্রমাণ দিয়েছে নুসরাতের প্রতি তাদের সহমর্মিতা আর খুনিদের প্রতি ঘৃণা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার আসামি ছিল 16 জন, এর মধ্যে 12 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 164 ধারায় দেওয়া জবানবন্দিতে নুসরাতকে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা বর্ণনা করেছেন। নুসরাত হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া 16 আসামির কার কী ভূমিকা ছিল তা নিয়ে একটি রিপোর্ট। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি 16 জন, এর মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 12 আসামি। তাদের দেয়া জবানবন্দিতে উঠে এসেছে নুসরাত হত্যার পরিকল্পনা ও নৃশংসতা। নুসরাত হত্যার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। নুসরাতকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার নির্দেশ দেন তিনি, একই সঙ্গে পুড়িয়ে মারার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারণা চালাতে বলেন। নুসরাত হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন 5 আসামি। এরা হলেন শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি ও কামরুন্নাহার মনি। জবানবন্দিতে তারা জানান, শামীম নুসরাতের মুখ চেপে ধরে আর উম্মে সুলতানা পপি পা ধরে রাখে। কামরুন্নাহার মনি নুসরাতকে চেপে ধরেন। নুসরাতের শরীরে কেরোসিন ছিটিয়ে দেন জাবেদ হোসেন। জোবায়ের নুসরাতের ওড়না ছেড়ে হাত পা বাঁধে ও গায়ে আগুন ধরিয়ে দেয়। এর আগে নুসরাতকে হত্যার উদ্দেশ্যে বোরকা ও কেরোসিনও কেনেন শামীম। অন্য আসামিদের মধ্যে মহিউদ্দিন শাকিল ও মোহাম্মদ শামীম সাইক্লোন শেল্টারের 2 সিঁড়ির সামনে পাহারায় ছিলেন। মাদ্রাসার মূল গেটের পাশে ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ ও হাফেজ আব্দুল কাদেরও ছিলেন পাহারার দায়িত্বে। এসব আসামিরা হত্যার ঘটনাটিকে আত্মহত্যা বলে বিভিন্নভাবে প্রচারণা চালায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও অন্য আসামিদেরও সংশ্লিষ্টতা ছিল নুসরাত হত্যাকাণ্ডে। এর মধ্যে মাকসুদ কাউন্সিলর অর্থ সরবরাহকারী হিসেবে চিহ্নিত। অন্যরা হত্যা পরিকল্পনার সাথে যুক্ত থাকার পাশাপাশি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও অধ্যক্ষ সিরাজ মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এদিকে নুসরাত হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তুষ্ট এলাকাবাসী, দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা।
আমরা সবাই উত্তেজিত, রায় পেয়ে উচ্ছ্বসিত। কোনো রাজনৈতিক পদপদবীধারী এবং রাজনৈতিক পরিচয়ধারী কোনো ব্যক্তি যে পার পায় না, সেটি আজকে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমরা প্রত্যাশা করি উচ্চ আদালতে যেন আসামিগণ পার পেয়ে না যায়, এটাই ফেনীবাসীর প্রত্যাশা। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নুসরাত হত্যা মামলার রায় দ্রুত হওয়াতে সরকার স্বস্তিতে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন। রাশেদ খান মেনন নির্বাচনে তার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, মানুষ ভোট দিতে পারেনি, মেননের এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় তাকে 14 দলের বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়ে থাকতে পারে। ভোলার সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টির তদন্ত চলছে, ভিডিও ফুটেজে অনেকের চেহারাই স্পষ্ট। আর ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অশুভ উদ্দেশ্য থেকে আন্দোলন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দলের নেতাদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানিয়েছেন। পুলিশের উপর টিকে আছে বলে নুসরাত হত্যাকাণ্ডের বিচারে পুলিশের সম্পৃক্ততার কথা উঠে আসেনি, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, চলমান শুদ্ধি অভিযান পুরোপুরি আইওয়াশ। অভিযোগ করেছেন, জোর করে সরকার ক্ষমতায় টিকে আছে। ভোলায় পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় কোনো না কোনো মহল থেকে উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় সরকারই দায়ী, তাদের প্রশ্রয়ে সন্ত্রাসীরা লালিত হচ্ছে। ভারতের সঙ্গে যেসব সমঝোতা স্মারক হয়েছে তাতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সম্মেলনে যোগ দিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠেয় উন্নয়নশীল 120 দেশের সংগঠন ন্যামের দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ক্রিকেট। ভারত সফরের জন্য কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। মিরপুর স্টেডিয়ামে বিকেলে অনুশীলনে যোগ দেবেন সাকিব তামিমরা। সকালে ঢাকায় আসেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি। এদিকে ইঞ্জুরিতে থাকা তামিম ইকবালকে নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে। ক্যাম্পে যোগ দেওয়ার পরই বোঝা যাবে তামিমের ইঞ্জুরির অবস্থা, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। মেরুদণ্ডের ইঞ্জুরি থেকে সেরে উঠতে প্রায় 3 মাস সময় লাগবে পেসার সাইফুদ্দিনের। বিভিন্ন দাবিতে ক্রিকেটারদের আন্দোলনে গত কয়েকদিন বেশ সরগরম ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দাবি মেনে নিতে বোর্ড সভাপতির আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছেন ক্রিকেটাররা। শান্ত পরিবেশ এখন বিসিবিতে। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় অনুশীলনে মাঠে নামবেন সাকিব তামিমরা। টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলতে সামনে ভারত সফর বাংলাদেশ দলের। ক্রিকেটের সংকটময় পরিস্থিতি কেটে যাওয়ায় বিসিবির মনোযোগ এখন অনুশীলন ক্যাম্পের দিকে। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে শুক্রবার সকালে আসছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর উপলক্ষে আগামীকাল আমাদের মূল ক্যাম্প শুরু হবে এবং আমরা আশা করছি আগামীকাল সকালের মধ্যে আমাদের যারা সাপোর্ট স্টাফ বা কোচিং স্টাফ যারা আছেন ওনারা চলে আসবেন এবং আমরা 3টার সময় আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে। আমরা কালকে সবাইকে আমাদের ট্রেনিং ক্যাম্পে পাচ্ছি। ঐতিহাসিক ভারত সিরিজ নিয়ে আলোচনা অনেক, তবে ইঞ্জুরি ছিটকে দিয়েছে পেসার সাইফুদ্দিনকে। শঙ্কা আছে নির্ভরযোগ্য ওপেনার তামিমকে নিয়েও। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে অনুশীলনে ব্যথাবান তামিম। কয়েকদিন আগের পর্যবেক্ষণে তাকে আনফিট দেখেন বিসিবি চিকিৎসক। তামিমের যেহেতু রিবে একটা ইঞ্জুরি আছে, রিবের ইঞ্জুরি হিলিং পটেনশিয়ালটা একটু পুয়ার, অর্থাৎ এটা সারতে একটু সময় নাই। তো আপাতত তামিমের ব্যাপারে আমরা যে কোনো পেইন প্রভোকিং অ্যাক্টিভিটিস যেগুলি করলে আর ব্যথা বাড়ে সেগুলি করতে নিষেধ করা হয়েছে। আমরা যখন 25 তারিখ ওরা ক্যাম্পে জয়েন করবে তখন আমরা আবার অ্যাসেস করতে পারবো তামিমকে এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা আসলে ওর পরবর্তী মুভমেন্টটা ঠিক করব, ওকে রেস্ট দিতে হবে নাকি ওর অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে পারবে। যদি ব্যথা একেবারেই না কমে তাহলে হয়তো আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। সাইফুদ্দিনের সেরে উঠতে প্রয়োজন দীর্ঘ সময়ের, থাকছেন পর্যবেক্ষণে। যেহেতু আমি 1 মাস পুরো রিকোয়ারি করেছি তো নভেম্বর ডিসেম্বর
আরও দুই মাস আমার হাতে সময় আছে, এরপর স্যার সাথে কথা বললাম ডিসেম্বর থেকে হয়তো বা আমি ব্যাটিংটা শুরু করতে পারি, সো বলিংটা আরও পরে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি মনে হয়। আগামী নভেম্বরে ভারতের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, মোবাইল টেলিকম অপারেটররা নিয়ম বহির্ভূত ভিডিও কন্টেন্ট তৈরি করছে, প্রচার করছে বিজ্ঞাপনও। তাদের এই কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে নীতিমালা হচ্ছে। সকালে রাজধানীর পিআইবিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গোল টেবিল আলোচনায় এই তথ্য জানিয়েছেন তিনি। একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু টেলিভিশনের কর্মীদের জন্য এমপিও ভুক্তির আদলে 25% সরকারি অর্থায়নের প্রস্তাব দেন। ইলেকট্রনিক মিডিয়ার জন্য দ্রুত ওএস বোর্ড চালুর আহ্বান জানিয়েছেন অন্য আলোচকরা। সম্প্রচার মাধ্যম আয় বাড়াতে ইউটিউব, গুগল এবং ফেসবুকে এদেশীয় পণ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তারা। অনুষ্ঠানের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, শিগগিরই পাশ হবে সম্প্রচার আইন। এ আইন পাশ হলে টেলিভিশন কর্মীদের সুরক্ষা হবে। তিনি জানান, অনুমোদন ছাড়া টেলিভিশনে বিদেশি অনুষ্ঠান প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন থেকে ভ্যাট ট্যাক্স আদায় নীতিমালা হচ্ছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। ব্যবসা সহজ করার সূচকে 8 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস রিপোর্ট 2020-এ 190 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম, যা গতবার ছিল 176তম। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়েছে, ব্যবসা শুরু, বিদ্যুৎ এবং ঋণ প্রাপ্তি এই তিন সূচকে সংস্কারের ফলে বাংলাদেশের স্কোর বেড়েছে 45, তবে চুক্তি বাস্তবায়ন সহ বাকি 7 সূচকে কোনো সংস্কার হয়নি। এবারের প্রতিবেদনে শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ড, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে সিঙ্গাপুর এবং হংকং। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে, আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে আছে ভারত। আগামী 2 বছরে এই অবস্থান 2 অঙ্কের ঘরে উন্নীত করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। শেষ দিনে উৎসব আমেজ ছিল এফডিসি জুড়ে। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর, আর নির্বাচনের ফলাফল যাই হবে তাই মেনে নেওয়ার কথা বলেছেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রচারণার শেষ দিনে শিল্পী, কলাকুশলী ও ভোটারদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিশনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর। যাকেই তারা পছন্দ করে সেবা করার সুযোগটা দিবে, এটা কোনো ব্যাপার না। তবে যেহেতু আমার প্যানেলটা গতবার থেকে আমরা খুব ভালো কাজ করে এসেছি, আমাদের প্রত্যাশা অনেক বেশি। এদিকে নির্বাচনের আগের দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী মৌসুমী। শিল্পীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন জনপ্রিয় এই অভিনেত্রী। আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চাই, যেটা মিশা যদি ভালো ভোট পান, সমর্থন পান, আমি সমর্থন দিতে চাই, আমি তার ভালো কাজের সমর্থন দেব, এবং আমি যদি বেশি ভালো ভোট পাই, সমর্থন পাই, তাহলে মিশা আমাকে সমর্থন দেবে, সেটা আমি আশা করব। সব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে নির্বাচন স্থগিতের একটি রিট মামলার আদেশ বৃহস্পতিবার আসে এফডিসিতে, তবে নামের জটিলতায় তা গ্রহণ করেননি প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বয়কটের মধ্য দিয়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে শেষ হল কাউন্সিল নির্বাচনের ভোট নেওয়া। গেল আগস্টে জম্মু কাশ্মীরের ওপর থেকে রাজ্যের বিশেষ মর্যাদা বিলোপের পর এ প্রথম সেখানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হল। এদিকে তীর্থযাত্রীদের জন্য ভিসা ছাড়া যাতায়াতে একটি চুক্তি করেছে ভারত এবং পাকিস্তান। বৃহস্পতিবার সকাল থেকে কড়া পাহারার মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের 3 শতাধিক কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়। তবে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ সহ বহু নেতাকর্মী বন্দী থাকায় ভোট বয়কট করেছে বেশিরভাগ রাজনৈতিক দল, ফলে ভোটারশূন্য ছিল ভোট কেন্দ্রগুলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত 1000 প্রার্থী। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই উভয় দেশের মধ্যে তীর্থযাত্রীদের জন্য ভিসা ফ্রি সীমান্ত পারাপার চুক্তি সই হয়েছে। এতে ভিসা ছাড়াই ভারতের শিখ ধর্মাবলম্বীরা পাকিস্তানের কর্তারপুরে বাবা নানকের মাজারে যেতে পারবেন। আসছে নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে। অন্যদিকে জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডার সহ 7 কর্মকর্তাকে নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে।
ফেনী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ সহ ১৬ আসামির ফাঁসি রায়, ওসিএসপি সহ চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ, নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহতের পরিবারের। নুসরাত হত্যা মামলার রায় দ্রুত হওয়াতে স্বস্তিতে সরকার, বলেছেন ওবায়দুল কাদের, জানিয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন রাশেদ খান মেনন। পুলিশের ওপর নির্ভর করে সরকার টিকে আছে বলে নুসরাত হত্যায় বিচার হয়নি তাদের, অভিযোগ মির্জা ফখরুলের, বলেন চলমান শুদ্ধি অভিযান পুরোপুরি আইওয়াস। ভারত সফরের জন্য কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প, যোগ দিচ্ছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি, কিছুটা আশঙ্কায় তামিমের ইঞ্জুরি। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত ১০:৩০, ৯টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।